নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি লাউ ডাল। লাউ ডাল বানানোর জন্যে আমি এখানে মুগের ডাল ধুয়ে নিয়েছি। এখানে 150 মতো মুগের ডাল নিয়েছি। লাউ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, বাকি আছে একটু। এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব। এক চামচ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবারও একটু সিদ্ধ করে নেব লাউটা। লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাল লাউ একসাথে। এবার আমি ওটা নামিয়ে নেব। নিয়ে এবার আমি ফোড়ন দেব। এখানে আমি নিয়েছি নারকেল কুচিয়ে, দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা, 1 চামচ মতো জিরে একসাথে বেটে নিয়েছি। ফোড়নের জন্যে নিয়েছি 3টে তেজপাতা, 0 লঙ্কা, আর জিরে আর রাঁধুনি। তেল গরম হয়ে গেছে, এবার আমি 0 লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি, তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এবার আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। নারকেলটা অল্প একটু ভেজে নিয়েছি। এবার আমি জিরে আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমি 1 চামচ মতো হলুদ। ডালটা ফুটে উঠেছে, আমি মশলাটা কষে ডালটা ঢেলে দিয়েছিলাম। এবার ডালটা ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। এবার ভালোভাবে 2 মিনিট আমি ফুটিয়ে নেবো। নিয়ে এবার পরিবেশন করব। আমি ডালটা পরিবেশন করেছি। এইভাবে বাড়িতে লাউ ডাল বানাবেন, ডালটা কাঁচা নেবেন। লাউ ডালে ডালটা কাঁচা থাকলে মুগ ডালটা ভালো টেস্ট হয়। তাই বন্ধুরা, এই রান্নাটা বাড়িতে দেখবেন, বানাবেন এবং বানিয়ে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।